الحمد لله الحمد لله على ما خصنا به من الفضل والاكرام فما زال يوالي علينا مواسم الخير والانعام ما انتهى شهر رمضان حتى اعقبه باشهر الحج الى بيته الحرام واشهد ان لا اله الا الله الملك القدوس السلام وأشهد أن نبينا محمدا عبده ورسوله أفضل من صلى وساء صام وطاف بالبيت الحرام اللهم صل عليه وعلى آله وصحابته الكرام وسلم تسليما كثيرا كثيرا أما بعد فيا أيها المسلمون اتقوا الله اتقوا الله تعالى في كل حين من الاحيان وفي كل امر من الامور اتقوا الله في علنكم وسركم وفي جميع احوالكم نسأل الله سبحانه وتعالى التوفيق والسداد في القول والعمل

পৃথিবীর শ্রেষ্ঠ সকল দিন সেটি হচ্ছে ইয়ামুল আশর মেন দিলহজ্জাহ দিলহজ মাসের প্রথম দশ দিন দিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন ঠিক যেমনটি রমাদানের শেষ দশক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত্রি অতএব আমরা আল্লাহর কাছে দয়া করছি তিনি যেন আমাদেরকে এই দিনগুলোতে পৌঁছিয়ে এই দিনগুলোর মধ্যে আমলে সালেহ করার তৌফিক দান করেন আমিন প্রিয় সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই দিনগুলোতে আমলে সালেহ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন হাদিসটি ইমাম বখারি তার সাহিয়াল বখারির মধ্যে নিয়ে এসেছেন এছাড়াও আসাবু সুনানের অনেকেই হাদিসটি বর্ণনা করছেন আবু দাউদ তার সুনান গ্রন্থে যে শব্দটি নিয়ে এসেছেন আমরা সেটা আপনাদের সামনে পেশ করছি নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মা মিন আইয়া মিন আল মিন আইয়াম আই মিন অয়্যাম দিল হাইজা قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله؟ إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أردتم بن حديث النبي صلى الله عليه وسلم وأسلم زلهد بشر প্রথম দশ দিনের চাইতে উত্তম এবং ফজিলাতপূর্ণ আর কোনো দিন নেই এর চাইতে মহান আর কোনো দিন নেই যে দিনগুলোতে আল্লাহর কাছে আমল করা প্রিয়তম এই হাদিসের ভাষ্যকে আমরা অন্য ভাষায় বলতে পারি যে জিলহজ মাসে আমল এসাল করার চাইতে আর কোনো প্রিয়তম আমল আর অন্য কোনো দিনে আল্লাহর কাছে নেই তখন সাহাবাই গরম জিজ্ঞেস করলেন আরেকটা অত্যন্ত ভালো আমলের কথা যেটি কোরআন স্বীকৃত হাদিস স্বীকৃত সর্বজন স্বীকৃত মুসলিম উম্মা স্বীকৃত সেটি হল আল জিহাদ আল্লাহর পথে জিহাদ করা সাহবারা জিজ্ঞেস করলেন ইয়ারসোল আল্লাহ আল্লাহর পথে জিহাদ করা করাও কি এই দিনগুলোর আমল সাল্হের সমান নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদ করাও এই দিনগুলোতে আমাল সাল সমান নয় এটা হচ্ছে সেই জেহাদ যেটা অপশনাল অপশনাল ঐচ্ছিক ফরজ হয়ে গেলে সেটা ভিন্ন কথা তবে রাসুল সাল্লাম জেহাদে গমনকারী একদল বিশেষ ব্যক্তিকে আলাদা করেছেন বলেছেন যারা আল্লাহর পথে যাত্রা শুরু করে তাদের জান মালকে বাজি রেখে সেখানে লড়াই করে এবং তারা আল্লাহর পথে শহীদ হয় তাদের কথা আলাদা তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই তবে এর বাইরে অন্য যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আমাল সালহের চাইতে এই দশ দিনের আমালে সালেহ আল্লাহর কাছে বেশি প্রিয়তম প্রিয়তর আজকে আমরা একটু ভিন্ন মাত্রিক আলোচনা করব গত জুমাতে আমি দশ দিনের ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই সময়টাতে সকলে তাই করেন অ্যাজ এ রিমাইন্ডার যেন আমাদের মুসলিম ভাই বোনেরা সামনে যে তাদের জন্য মহৎ এবং পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলো আসছে সেটা নিয়ে তারা সচেতন থাকেন এবং তারা যেন এই সময়টাকে অবহেলায় উপেক্ষা না করেন বরং এটাকে কাজে লাগান কাজে লাগাবেন যেটা দিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে সেটা হলো আল্লাহ কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ হাদিসটিতে বলেছেন আহাব্বু মিন হ্যাঁ দিহিল তাহলে আমাল সালেহটা কি আমাল সালেহের কনসেপ্ট এবং নলেজটা কি আমাল সালেহ বলতে কি বুঝায় আমাল সালেহের জন্য কি কোনো টার্মস কন্ডিশনস আছে শর্ত আছে নাকি আমার ইচ্ছে মতো যে কোনো আমল ভালো মনে করলেই হয়ে যাবে অথবা আমাল সালেহ করলে আসলে আমাদের কি ফলাফল আমলে সালের নমুনাগুলো কী ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে যদি আলোচিত হয় তাহলে এই দিনগুলোতে শুধু নয় বরং এই দিনগুলোর বাইরেও আমলে সালে করতে যাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা ক্লিয়ার থাকি যে কোন আমলগুলো আমাদেরকে করতে হবে আমলে সালেহের সংজ্ঞায় কোরআন হাদিস যে নলেজটা আমাদেরকে দিয়েছে আমরা মাঝে মাঝে কনসেপ্ট শব্দটা ইউজ করি কিন্তু তার অর্থ মনে রাখবেন এটা ধারণা না এটা হলো নলেজ কোরআন সুন্না কোনো দিন আমাদেরকে ধারণা দেয় না কি দেয় নলেজ জ্ঞান দেয় জ্ঞান যেই জ্ঞানের মধ্যে কোনো সন্দেহ নেই এটাকে আরবিতে বলা হয় এলম আর এলমটা হচ্ছে মপনি আল আলাল ইয়াকিন মপনি আলাল ইয়াকিন এটা হলো ইয়াকিন বা প্রত্যয় নির্ভর জ্ঞান যেই জ্ঞানে মুসলিম হিসাবে আমাদের কোনো সন্দেহ নাই অতএব যখন আমরা কনসেপ্ট অফ আমালু সোলে বলি ইট মিন্স নলেজ অফ আমালের সোয়ালে আমাল সোলেহের জ্ঞান যাই হোক সোরা আল কাহাফের মদ্দ আল্লাহ সোভান তালা বলছেন সো ম্যান কেনা ইয়ারজু লেকা আরব বিহি ফেলি আলা আলাম সলেহাং ওয়েলা ইউশিরিক বেদ্যা তরব আহাদা কোরআনের এই আয়াতটা কিন্তু আমলস সালেহের জ্ঞানটা আমাদের সামনে তুলে ধরছে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখে আশা করে ইয়াকিন রাখে আসলে আশা বলতে এখানে ইয়াকিন মানুষ তো আশা সেটাই করে যেটা সে প্রাপ্তির ইয়াকিন রাখে মনে রাখতে হবে অতএব আমরা যখন আল্লাহকে আশা করি তখন আল্লাহর প্রতি চরম প্রত্যয় পোষণ করেই আমরা কিন্তু আশাটা করি এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে সে যেন আমালে সলেহ করে আমালে সলেহ করে এবং সে যেন তার ইবাদতের সাথে কোনো কিছুকে শরিক না করে তাহলে বোঝা গেল আমালে সালে আমালে সলেহ হচ্ছে হুয়াল আমাল আল মারুদুই অ্যান্ড দ্য রব্বী অ্যান দ্য রব্বী না তা আলা এটা হলো সেই আমল যে আমল আমাদের যে আমলের প্রতি আমাদের রব সন্তুষ্ট থাকেন যে আমলটা আমাদের রবের কাছে মারদি মকবুল মাহবুব আমাদের রবের কাছে যেটা গ্রহণযোগ্য আমাদের রবের কাছে যেটা প্রিয় যে আমলটা তিনি পছন্দ করেন কিন্তু এটার সাথে আরেকটাও আছে ওয়া মাকসুদু আল এখলাসু এবং এই আমল করার পেছনে যে মটিভটা আমাদের থাকবে সেটা হচ্ছে এখলাস সেটা কি এখলাস অর্থাৎ শুধু আল্লাহ সন্তুষ্টিতেই করবেন মহান রবকে সন্তুষ্ট করার জন্যই এ আমলটা করবেন আর মহান রব যেভাবে করলে সন্তুষ্ট থাকেন সেভাবেই এ আমলটা সম্পন্ন করবেন পরিপালন করবেন পারফর্ম করবেন দুটো জিনিস তাহলে এখানে আসলো আপনি কেন আমলটা করছেন আপনার অন্তরের মূল মটিভটা কি ইচ্ছাটা কী উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কী আর কোন পদ্ধতিতে আমলটা করছেন এই দুটো যদি কোরআন সুন্না মোয়াফেক হয় তখনই আপনার আমলটা আমালে সালে হবে অন্যথায় সেটা আমালে সালে হবে না আপনার মোটিভটা ভালো আছে পদ্ধতিটা নিজের মতো করে কাস্টমাইজ করেছেন সালাদটা আপনি ভাবলেন যে চকির উপরে দাঁড়িয়ে পূর্বমুখী হয়ে আদায় করবেন ফর এক্সাম্পল জাস্ট আপনি বললেন আমি একটু কাস্টমাইজ করলাম এই সুযোগটা নাই কমপ্লিটলি আপনাকে অক্ষরে অক্ষরে কোরআন এবং সোনার অনুসরণ করতে হবে এবং এক বিন্দু পরিমাণও আপনি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ এখানে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কেউ যদি চুরি করে দান করে দেয় কাজ হবে না কেউ যদি ছিনতাই করে অথবা জনগণের সম্পত্তি আত্মসাত করে অন্যভাবে উন্নয়ন করে তাহলে এটাও সরিয়াতে মোটেই আমলে সালে হবে না মনে রাখতে হবে কেউ যদি তার ঘুষের টাকা মসজিদে দান করে আমরা ক্রেয়ামত পর্যন্ত প্রত্যয়ের সাথে বলতে পারি যে সে আমল সেই টাকাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং মসজিদ কর্তৃপক্ষ যদি জানতে পারে হারাম কোনো টাকা এখানে দেওয়া হয়েছে তাহলে তাদের জন্য সেটা নেওয়াটাও জায়েজ হবে না অতএব এখানে দেখেন মসজিদে টাকা আমরা নিচ্ছি এবং দিচ্ছি তাহলে হারাম টাকা দেওয়াটা আমলে সলেহ না হারাম টাকা নেওয়াটা আমলে সলেহ না হারামভাবে উপার্জন করাটা আমালে সলেহ না হারামভাবে আপনার বৈধ টাকাটা খরচ করাটাও আমালে সলেহ এটা ক্লিয়ার থাকতে হবে আমাদের সবার কাছে কারণ অনেকেই দেখতে পাচ্ছি ভালো কাজে ব্যয় করেন হারাম টাকা তিনি উপার্জন করেন হারামভাবে অনেকেই আবার অনেক কষ্ট করে বৈধভাবে টাকা উপার্জন করেন কিন্তু খরচ করেন কিছু কিছু টাকা বা টাকার একটা অংশ হারাম পথে কনসার্টে যান গান বাজনা যান নাইট ক্লাবে যান মদ পান করেন সিগারেট পান করেন এগুলোকে আমারও সলেহ এগুলো আমার সলেহ না তাহলে আমাল সালেহের মধ্যে দুটো প্রধান বৈশিষ্ট্য থাকলে সেটা আমলে সালে হবে এক ইসলামী শরিয়াতের মোয়াফেক হতে হবে মনে রাখবেন ইসলামী শরিয়াতের মোয়াফেক হতে হবে দুই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করতে হবে যেটাকে আমরা এখলাস বলে থাকি আচ্ছা এরপর আমরা শর্তে চলে যাই আমাল সালেহের জন্য শর্ত কয়টা শর্তগুলো কিন্তু আসলে আমাদের সংজ্ঞার মধ্যে কিছুটা চলে এসছে তাহলে প্রথম শর্ত হিসাবে আমরা বলবো ইসলামী শরিয়ার প্রধান যে দুটো সোর্স বা উৎস সেটা কি কোরআন এবং সন্ন্যাস এই দুটোর সাথে সঙ্গতি রেখেই আপনাকে আমাল সালেগুলো করতে হবে আপনি ডিকশনারি দেখার প্রয়োজন নাই আপনাকে কোরআন এবং সন্না খুলে দেখতে হবে আর যদি না খুলতে চান বা না পারেন তাহলে যিনি পারেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমি এই কাজটা করতে চাই এইভাবে ব্যবসাটা করতে চাই এই প্রফেশনে ঢুকতে চাই এই পেশায় জয়েন করতে চাই এই চাকরিটা করতে চাই এই জিনিসটা উৎপাদন করতে চাই এটা কি সরিয়া সম্মত কিনা না নিজে নিজের নিতে যদি না পারেন তাহলে এক্সপার্টদের কাছে সেরিয়ে এক্সপার্টদের কাছে যেতে হবে এটা আমরা যাই না অধিকাংশ মুসলিমদেরকে আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা মতো ব্যবসা ওপেন করেন ইচ্ছা মতো ব্যবসা চালান ইচ্ছা মতো ব্যবসায় অথবা চাকরিতে জয়েন করেন ইত্যাদি নানা বিষয় তবে আলহামদুলিল্লাহ আজকাল আমাদের অনেক দিন দরদি ভাই বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের এই যে কর্মকাণ্ডগুলো এগুলো কতটা সম্মত হচ্ছে কতটা মোয়াফেক লশ্বেরিয়া হচ্ছে অর্থাৎ অন্য কথায় কতটা আমলে সালে হচ্ছে সেটা নিয়ে তারা খুবই অডিট এবং তার এক্সপার্টদের সাথে মত বিনিময় করেন এবং বাংলাদেশের অনেক কর্পোরেট সংস্থাও আলহামদুলিল্লাহ তারা এখন অনেকটা সচেতন হয়েছেন তারা শরিয়া এক্সপার্টদের সাথে মত বিনিময় করেন যে তার ব্যবসার কর্মকাণ্ডগুলো তার ইনকামগুলো সম্মত হচ্ছে কি না কিংবা তার ব্যবসায় জাকাত ওয়াজিব হচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলো এটা আমাদের জন্য এনকারেজিং তাহলে বুঝলাম যে আমি যাই করি না কেন সেটা সম্মত হচ্ছে কি না এটার উপর নির্ভর করবে আমার কর্মকাণ্ডগুলো আমলে চলে কিনা সুরা আল হাশরের সাত নম্বর এতে আল্লাহ তাল্লাহ বলছেন ওমা আতাকুম ওমা আতাকুম রাসুল ফা খুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল আকাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে জানিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো আর আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করো অনেক জায়গাতেই আমরা দেখছি আল্লাহ তাকুয়ার কথা বলছেন সুদ ছেড়ে দেওয়ার যখন নির্দেশ দিয়েছেন তারপরে বলছেন ও আল্লাহকে ভয় করো অর্থাৎ তাকুয়াটা পোষণ করো তাকুয়ার কালচারটা তৈরি করো তাকুয়াটাকে হৃদয়ে রাখো আমলে রাখো চর্চায় রাখো অনুশীলনে রাখো চিন্তায় রাখো চেতনায় রাখো তাকুয়াটাকে বেশভূষায় রাখলে কাজ হবে না আমাদের মানুষ ভাই বোনেরা অনেকেই তাকুয়াটাকে বেশভূষার মধ্যে রাখে অর্থাৎ জব্বা দাড়ি বাস খুবই স্যাটিসফাইড মোতাকি মেয়েরা হিজাব করে যদিও হয়তো দেবরের সাথে হিজাব করে না কাজিনদের সাথে হিজাব করে না বাসার থেকে বের হলে গোরখা পরে হিজাব করে খুব স্যাটিসফাইড না এইভাবে হলে হবে না আপনাকে প্রত্যেকটা জায়গায় দেখতে হবে আপনার আমলটা আমলে সলে হয়েছে কিনা এটা শরিয়ার মোয়াফেদ হয়েছে কি না আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে একটা থিম একটা মূলনীতি একটা চেতনা সেটা হচ্ছে তাকোয়া তাকোয়া তাকোয়াটাকে ধারণ করতে পারলাম কি পারলাম না এটার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে আপনি মুসলিম হলেন বাট মোত্তাকি হতে পারলেন না তাকোয়াটাকে ধারণ করলেন না তাহলে প্রত্যেকটা জায়গা আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে ঘুষ আসলেই দেখবেন যে পকেটে ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করবে অন্যায় দেখলেই দেখবেন যে চুপ থাকতে ইচ্ছে করবে হারাম দেখলেও দেখবেন যে তার দিকে লোভ তৈরি হবে হারাম কাজের দিকেও দেখবেন নিজের একটা আকর্ষণ তৈরি হবে বিকজ ইউ আর মিসিং তাকুয়া আপনি তাকুয়াকে মিস করছেন ফলে আপনি কিন্তু মুসলিম হওয়ার পরেও অনেক অন্যায়ের মধ্যে অনেক হারামের মধ্যে অনেক হারাম উপার্জনের মধ্যে অনেক হারাম খরচের মধ্যে আপনি কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছেন এবং ভেরি ইজিলি আপনি হয়তোবা মুসলিম হওয়ার পরে অনেক পাপে আসক্ত অনেক পাপে অভ্যস্ত তাহলে আমাদের সহ হবে কি করে বলেন আমাদের কিশোর এবং যুবক সন্তানেরা সারা রাত ইন্টারনেটে সময় ব্যয় করে ওদের কি কি মা বাবা একটু চেষ্টা করেছেন এই কনসেপ্টটা দিতে যে বাবা তুমি যে সারা রাত ইন্টারনেটে থাকছ সেটাকে আমলে সলেহ কিনা জাস্ট থিঙ্ক আমাদের কোনো তরুণ সন্তান যদি সারা রাত আমলে সলেহ করে আমার কোনো আপত্তি নাই যদিও বলবো যে না রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য অতএব ওইটাও ভায়োলেট করো না কিন্তু রাতে আবার ইবাদত করার লং টাইম ইবাদত করার কালচার তো রাসুলসাল্লাহ আসলামে শিখিয়েছেন ফলে রাতে জেগে অধিকাংশ টাইম বা বড় একটা অংশ কেউ যদি আমলে সলে করে আপত্তি নেয় কিন্তু যদি তার রাতের কাজটা আমলে সলে না হয় তাহলে অবশ্যই আপত্তি আছে নাকি অবশ্যই আপত্তি আছে সে ইন্টারনেটে এমন কিছু ব্রাউজ করলো সিনেমা দেখলো পণ্য দেখলো বা অন্য কিছু দেখলো এটা কি আমলে সলে হবে হবে না অনেক মা বাবা খুবই খুশি যে আমার ছেলে নেটে আছে ডিজিটাল জগতের একজন মাস্টার যাই হোক তাহলে এখানে তাকোয়াটাকে ধারণ করতে হবে অন্যথায় আসলে আমাল সালেহের উপরে থাকাটা খুব কঠিন হবে আমলে সলেহের বাইরে বারবার চলে যাওয়ার একটা আশঙ্কা একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করে সুরান নেসার আশি নম্বরে এত আল্লাহ তালা বলছেন দেখেন আমরা যে বলেছি আমলা সালেহের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামকে সুন্নাকে অনুসরণ করাটা এটা একটা সেফ গার্ড সবসময় ফরজের ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে মন্দুবের ক্ষেত্রে নফলের ক্ষেত্রে সর্বত্র রাসুলসাল্লাহ সাল্লামের সুন্নাকে ফলো করবেন যেমনটি করতেন আবদুল্লাহ ইবর রদি আল্লাহ তালিয়া হুমা মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা যাতায়াতের পথে যেই গাছের নিচে রাসুলসাল্লাহ সাল্লাম আশ্রয় নিয়েছিলেন একটু থেমেছিলেন ছায়া গ্রহণের জন্য তিনি সেটাও করতেন যেখানে তিনি প্রস্রাব করেছিলেন সেখানে গিয়ে তিনি সে আমলটা চেষ্টা করতেন যেই জায়গাটা তিনি সালাদ পড়েছিলেন সেখানে হয়তো ম্যাস্টির হয় নাই তবুও সেখানে তিনি সালাদ পড়ার চেষ্টা করতেন এটা কেন এটা হচ্ছে নিজেকে অভ্যস্ত করা সুন্নাভিত্তিক জীবনযাপনে কারণ আপনি যদি সুন্নাভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত হন তাহলে কোনো সন্দেহ নেই আপনার প্রত্যেকটা আমল আমলে সালে হবে ইনশাল্লাহ বাকি থাকলো শুধু আপনার নিয়াজ। সেটা যদি ঠিক থাকে খ্লাস যদি আপনি পোষণ করে থাকেন তাহলে ভিত্তিক প্রত্যেকটা আমল যে আমলে সালে হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন এই আল্লাহ যারা রাসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করে অনুকরণ করে তারা মূলত আল্লাহরই অনুসরণ করল আর যারা ফিরে গেল রাসুলের অনুসরণ থেকে যারা ফিরে গেল সামা সাল্লা কায় আলহিম হাফিজা আমরা তাদের উপর আপনাকে তত্ত্বাবধায়ক নির্ধারণ করি নাই যারা কাফির যারা অন্যায় পথে চলছে পাপের পথে চলছে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে জোর করে সুন্নার পথে স্টাবলিশ করা এই কাজটা আপনার নয় যেহেতু এটা রাসুলের নয় বলে আল্লাহ বলেছেন তাহলে এটা আমাদেরও নয় আমাদের কাজ হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া মানুষকে বোঝানো মানুষের কাছে এলেমটা ছড়িয়ে দেওয়া মানুষকে এলেম দিয়ে আলোকিত করা সিদ্ধান্ত নেওয়ার বিষয় প্রত্যেক ব্যক্তির নিজস্ব কেউ চাইলে সীমানের পথে আসতে পারে আবার কেউ যদি চায় আখেরাতকে নষ্ট করতে তাহলে সে কুফরি করতে পারে এবং এই স্বাধীনতাটা আল্লাহ তাদেরকে দিয়েছেন দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে এখলাস আব্দু বান্দা যে করবে সে এই এই কাজটা করার পেছনে এখলাস পোষণ করবে মোখলেস হবে তার ইবাদত তার আমেলাত তার হালাল উপার্জন তার মসজিদে দান তার জাকাত প্রদান তার জনকল্যাণ তার কোরবানি করা তার প্রত্যেকটা কাজ হবে ফর দ্য সেক অফ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য টু প্লিজ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য তার সমস্ত কাজ পরিচালিত হবে এবং এটা সে আনশীয় করবে তার হৃদয় দিয়ে তার অন্তর দিয়ে তার কাল্প দিয়ে সে কথাটি আল্লাহ তালা কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন আলবাই মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সে উদ্ধৃতিটি রাসু আল্লাহ স্মান্তাল্লাহ স্বয়ং দিয়েছেন বলেছেন ওয়ামু ইন আল্লাহদ্দিন ওয়াদালিক দীনুল কাইমা তাদেরকে এ নির্দেশই দেওয়া হয়েছে যে যেন তারা শুধু আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে মুখলসিন আল্লাহদ্দিন দিনকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে নিবেদিত করে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং এই যে বলা হয়েছে নিষ্ঠার সাথে আর কোনো উদ্দেশ্য তার নাই আর কোনো উদ্দেশ্য তার নাই এই বাদতের ক্ষেত্রে কি মুসলাতা এবং যেন তারা সালাত কায়েম করে ওয়ুতুজ্জাকাতা এবং যেন তারা জাকাত প্রদান করে দিন উল কাইয়েমা এটাই সঠিক সুদৃঢ় দিন তাহলে বোঝা গেল যে এখলাসটা খুবই জরুরি একটা কম্পোনেন্ট অফ আমল সালেহ আমল সালেহের একটা রোকন একটা স্তম্ভ এটা মিস হলে আমল আর হবে না যেভাবে সুন্নার অনুসরণ এবং শরিয়ার অনুসরণ এটাও যদি আপনি মিস করেন তাহলে এখলাস থাকলেও সেটা আমালে সলে হবে না কারণ এখলাস নিয়ে বেদাতি পন্থায় আমল যত কান্না করেই আপনি করেন না কেন তাতে কোনো ফায়দা হবে না কারণ ওই তরিকাটা আল্লাহ এবং তার তর্রাসুল রেকমেন্ড করেন নাই অ্যান্ডোর্স করেন নাই যেটা তারা করেন নাই সেটা আনঅথরাইজড কাজ অতএব সেটা কোনো দিন কখনোই কবুল হবে না অফিসের কাজ যেটা অফিস অ্যাক্টে বলা হয়েছে কিংবা অফিসের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করে দিয়েছেন প্রত্যেকের জব ডেসক্রিপশন ওই জব ডেসক্রিপশনের বাইরে গিয়ে ভিন্ন পন্থায় নিজের মন মতো কাজ কোনো অফিস কোনো দিন কবুল করবে না যতই আপনি বলেন আমি বসকে ভালোবাসি এই অফিসকে ভালোবাসি কিন্তু সেই অফিসের নিয়ম অনুযায়ী যদি কাজ না হয় তাহলে সেই অফিস কোনো দিন অ্যাকসেপ্ট করবে না তাকে কারণ দর্শাবে প্রয়োজনে তাকে বরখাস্তও করতে পারে তাইলে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা কিভাবে এটা আশা করতে পারি যে তিনি এবং তার সাল্লাহ সাল্লাম যেটা রেকমেন্ড করেন নাই যেটা অথরাইজ করেন নাই সেই পদ্ধতিতে কাজ করে আমরা আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করব এটা কোশ্চিনকালেও হবে না তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমালু আলা আপনার সমস্ত আমল পরিপূর্ণ ইমান এবং বিশুদ্ধ আকিদার ভিত্তিতে হতে হবে আমলগুলো যদি ভুল আঁকিদার ভিত্তিতে পরিচালিত হয় তাহলে সে আমলটা কবুল হবে না যেমন কোনো মসজিদে কেউ যদি সলাদ পড়েন আর তার মনটা থাকে মৃত কোনো ব্যক্তির কবরের দিকে তাহলে কি সে আমলটা কাজে আসবে কোনো কাজে আসবে না বিশুদ্ধ আঁকিদা এবং পরিপূর্ণ ইমান পরিপূর্ণ ইমানটা এই জন্য বলছি কারণ ইমানের সাথে যখন শিরিক মিশ্রিত হয় তখন সেটা আর ইমান থাকে না সেটা আর মানে অর্ধেক ইমানের কথা বলছে কোনো ইমানই থাকে না ইমানের সাথে শিরিক মিশ্রিত হলে সেটা আর ইমান থাকে না ঠিক যেমন কোনো জগের মগের কিংবা কোনো গ্লাসের মধ্যে যদি কোনো পবিত্র স্বচ্ছ সলিল পানি থাকে তাহলে সেখানে যদি নাজাসত পড়ে প্রস্রাব পড়ে সেই পানি আর পবিত্র থাকে না মিক্স হয়ে যাওয়ার পরে সেটা আর পবিত্র থাকে না পুরো পানিটাই নাজাসত হয়ে যায় ইমান আপনার যত বড় ইমানই আপনার থাকুক না কেন সেখানে একটা শিল্ক যদি ঢুকিয়ে দেন তাহলে পুরো ইমানটা পলিউটেড হয়ে যায় ডিস্ট্রয় হয়ে যায় এটাকে বলা হয় নাওয়াকেদুল ইমান এই জন্য পরিপূর্ণ ইমানের কথা বলা হচ্ছে আপনার আমালে সালহটা হতে হবে পরিপূর্ণ ইমানের ভিত্তিতে যখন আমালে সালেহাটা করছেন তখন আপনাকে এনশিওর করতে হবে দ্যাট ইউ হ্যাভ কমপ্লিট অ্যান্ড ফুল ইমান আপনার পরিপূর্ণ ইমানটা আছে আপনার রুববিয়ত অলোহিয়ত এই সমস্ত ক্ষেত্রে যদি কুফরি আকিদা লালন করেন তাহলে ইমানটা কিন্তু থাকলো না এটা মনে রাখতে হবে তাহলে ইমানটাকে সব ধরনের নাওয়াকের থেকে মুক্ত করে আপনি নিশ্চিত করবেন যেটা পরিপূর্ণ আর সহি আকিদা সহি আকিদার বিষয়টা জানবেন কোথেকে জানবেন আহলে সন্না জামা এই চোদ্দোশো বছর ধরে রাসুলসল্লাহসাল্লাম তার পরবর্তী সাহাবারা তাবে ইন্দ্রা আতবাউ তাবে ইন্দ্রা মোহাদ্দ কেরাম এই যে ওলামাই কেরামের মেইন স্ট্রিমের যে সিলসিলা সেই সিলসিলার যে আলেমদের যে আকিদাটা ছিল সেটা পোষণ করবেন ব্যাস প্রত্যেকটা বিষয় আপনাকে আমাকে এটা অ্যানসিওর করতে হবে তাহলে আহলে জামা জামাতের আকিদা কী খুব সিম্পলি আমি বলি ইমাম আবু হানি ফরহানহম্লা ইমাম মালিক ইমাম শারফর ইমাম নাহাম্বাল এই চার ইমামের কথা আমাদের সাধারণ অনেক বেশি জানে ইনাদের আঁকিদাটা সহি আঁকিদা ছিল ব্যাস সেটার উপর থাকবেন কিন্তু পরবর্তীতে যে সমস্ত বক্রতা ঢুকেছে নানা রকম সেগুলো থেকে নিজেদেরকে পরহেজ করতে হবে তাহলে আপনার আগের দুটো শর্ত পূরণ হলে আমাদের সালে হবে এখন সালেহের প্রথম দুটো শর্ত পূরণ হলো কি ভিত্তিক করলেন আরেকটা কি মোটিভটা হলো আল্লাহর খুশির জন্য কিন্তু ইমানটা আমি হারিয়ে বসে আছি কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আচ্ছা এবার আমরা ইমানের ক্ষেত্র আমলসলে ক্ষেত্রগুলো নিয়ে একটু আলোচনা করি খুব সংক্ষেপে আলোচনা করব যাতে আপনাদের এটা মনে থাকে আমল এর তকসিমের দিক থেকে বা প্রকারভেদের দিক থেকে আমাল আমালের তিন ভাগে বিভক্ত একটা হলো ইমান ও ও আকিদার আকিদার ক্ষেত্র ক্ষেত্র ইমান আকিদাকে আলাদা করলাম কেন কারণ এটা হলো আমাদের চিন্তা ভাবনার জগতের বিষয় যেমন আল্লাহর প্রতি আপনার আকিদাটা কি আল্লাহ কোথায় আছেন আল্লাহর সিফাতগুলো সম্পর্কে আপনি কি দা পোষণ করছেন ইত্যাদি ইত্যাদি ফেরেশতাদের প্রতি আপনার আঁকি কি আখেরাতের প্রতি আঁকি কি জান্নাত জাহান নামের প্রতি কি এই যে বিষয়গুলো এগুলো তো জানার নাম এগুলো আমল করার নাম না এগুলো কিসের নাম জানার নাম তাহলে তাহলে এটা আমল সালের মধ্যে এক নম্বরে জানাটাও কিন্তু একটা আমল জানাটা আমল না এর জন্য পরিশ্রম করতে হয় জানার জন্য আপনাকে বই ঘাঁটতে হয় পড়তে হয় শুনতে হয় অনেক লেকচার এগুলো সব আমল তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটা হলো ইমান এবং আকিদার ক্ষেত্রটা সালের মধ্যে এক নম্বর হলো ইমান এবং আকিদা দুই নম্বর হচ্ছে ইবাদত ইবাদতটা আমরা এর আগেও মনে হয় বিভিন্ন আলোচনায় আপনাদের উদ্দেশ্যে পেশ করেছিলাম ইবাদতটা দু প্রকার একটা হলো স্পেশাল ইবাদত বিশেষ যেমন আজকের জুমা সালাতুল রহর সালাতুল আসর মাগরিবেশা বা বিভিন্ন সালাত পাশাপাশি সিয়াম কেরাতুল কোরআন তারপরে কুরবানি ইত্যাদি হজ কমরান এগুলো হচ্ছে এক্সক্লুসিভ এ বাদা আল্লাহ সুমতলা এই প্রোগ্রামগুলো দিয়েছেন জাগতিক কোনো কারণে না দিয়েছেন কি জন্যে যেন বান্দা এই স্পেশাল প্রোগ্রামগুলো ইবাদত হিসাবে তার সন্তুষ্টির জন্য পরিপালন করে ব্যাস তাকার রুবানিল্লাহ আজেল আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তার কাছে সওয়াব অর্জনের জন্য এগুলো হচ্ছে এক্সক্লুসিভ প্রোগ্রাম জাগতিক তেমন কোনো উদ্দেশ্য এখানে থাকে না যদিও ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল ইবাদত একটা বাদ নাই ছোটোখাটো বড় সকল ইবাদতের মধ্যে আমরা একটা জাগতিক ফায়দাও পেয়ে থাকি যেমন সলাতের মধ্যে এই যে মুভমেন্টের একটা ফায়দা আছে তাই না অনেকগুলো ব্যায়াম হয়ে যায় তারপরে সিয়ামের মধ্যে অটোফেজি হয়ে যায় কোরবানির মধ্যে খাওয়ার গোষের ব্যবস্থা হয়ে যায় হজের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের সাথে পরিচিতি এবং ঐক্যের একটা সম্মিলিত রূপ তৈরি হয়ে যায় তাহলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনারা পার্থিব একটা সিগনিফিক্যান্স তাৎপর্য কিংবা বেনিফিট বা কল্যাণ আপনি পাবেন কিন্তু আল্লাহ তালা পার্থিব কল্যাণের জন্য এই বাদতগুলো দেননি এমনভাবে ডিজাইন করেছেন যেন এর মূল ফোকাসটা থাকে ইবাদত এবং এর মূল লক্ষ্যটা থাকে আখের সাফল্য অর্জন নাজাদ আর এর বেনিফিটটা পেছনে থেকে যায় জাগতিক অনেকগুলো কল্যাণ আল্লাহ যদি এই বাদতগুলো না দিতেন তাহলে এত সুন্দর ডিজাইন হতো না ইবাদত ইবাদতের মধ্যে দ্বিতীয় প্রকারটা হচ্ছে আমরা আমাল সহলের তৃতীয় প্রকার যেটা বললাম সেটা সেটা হলো মামেল মামেল অর্থাৎ আমরা যে জাগতিক কাজগুলো করি ব্যবসা বাণিজ্য চাকরি এই যে গাল গল্প আরও যা যা কিছু করি আমাদের এক্সক্লুসিভ এবাদতের বাইরে যত কাজকর্ম আছে এগুলো হলো মামেল এগুলো হলো ময়ামাত এই মামলাতগুলো যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা অনুযায়ী পালন করি তখন দেখেন সেটা আর নিছক মামলা থাকে না সেটা হয়ে যায় তাত এবং এ বাদাত কারণ কি কারণ প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ মেনে চলেছি কেন যাতে ভায়োলেশন না হয়ে যায় যাতে শরিয়ার নির্দেশনার বাইরে আমরা না চলে যাই তাহলে তো আমি আমার বিবাহ সাদী এবং সন্তানদের সাথে আমার ইন্টারাকশান চাকরি এবং প্রশাসনের ক্ষেত্রে আমার যত কর্মকাণ্ড সবগুলো এমনভাবে আমি পারফর্ম করেছি সম্পাদন করেছি যাতে করে আল্লাহ তালা খুশি হন এটা কিন্তু চারটিখানি ব্যাপার না চারটিখানি ব্যাপার না যারা করছেন তারা জানেন যে জীবনকে আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের পথে চালানো এটা বিশাল একটা সংগ্রাম এটা বিশাল একটা সংগ্রাম প্রতিনিয়ত শয়তান এবং শয়তানি শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ করতে হয় এবং আমাদেরকে জিতে আসতে হয় পরাজিত হল তো আপনি আবার খারাপের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলেন তাহলে আমলে মধ্যে থাকা এত সহজ নয় এই জন্যে আল্লাহ সামলা আরেকটা রিমুনারেশন রিওয়ার্ড আমাদেরকে দিলেন কি বলে দিলেন মামলাটা যদি এই পদ্ধতিতে কেউ সুসম্পন্ন করেন এটাও ইবাদত এটাও ইবাদত তার মানে এটাও আমাল সহাল তাহলে আপনি যদি কোনো অফিসে চাকরি করেন এবং সেখানে সেরিয়া লঙ্ঘন না করেন পুরুষ অথবা মহিলা আপনি যেই হন না কেন অনেক কষ্ট হবে আপনার সেটা রক্ষা করতে গিয়ে তাহলে আপনি জাগতিক বেতনও পেলেন আবার আল্লাহর কাছে বেতন আছে আছে রিওয়ার্ড আছে ইসলাম আসলে আমাদের জীবন পদ্ধতিটাকে এভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেন আমরা আমাদের প্রাত্যহিক কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারি সুভান আল্লাহ এটা কি সাইন্টিফিক হলো না অন্য অনেক ধর্মে দেখবেন যে যদি তাদের উপাসনালয় গিয়ে ইবাদত করা হয় তাহলে সেটা ইবাদত হয় না অন্য অনেক ধর্মাবলম্বীদেরকে দেখবেন যে তাদের অনেক কিছু তাদের কাছে যায় গান বাজনা বাদ্য কিংবা আরও অন্য অন্য পুরুষ নারীর নানা রকম অবৈধ সম্পর্ক সেগুলো তাদের চলতে কোনো বাধা নেই কিন্তু ইসলাম এত পবিত্র এত পবিত্র এত সুন্দর যে না আপনাকে কখনোই অপবিত্র হওয়ার কোনো সুযোগ ইসলাম রাখিনি আপনাকে কখনোই দুর্নীতিতে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ রাখে তাহলে এই তিনটা মাজালাতার কথা আমরা বললাম আর যদি আমরা শারীরিক দিক থেকে দেখি তাহলেও দেখব যে ইবাদতের তিনটা ক্ষেত্র আছে একটা হলো ইবাদাত কালবিয়া অন্তরের ইবাদত অন্তর ইবাদতটা কি যেমন ইমান তাস্তিক আল্লাহর প্রতি বিশ্বাস এবং প্রত্যয় পোষণ করা আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং নির্ভরতা স্থাপন করা আল্লাহকে ভয় করা হাসিয়াহ হ্যাঁ আল্লাহর প্রতি সম্ভ্রম পোষণ করা আল্লাহর প্রতি মাহাব্বা পোষণ করা রসুলুল্লা সাল্লা সাল্লামের প্রতি মাহাব্বা পোষণ করা দিনের প্রতি মাহাব্বা কি আমাদের মুসলিম সকল বোনদের প্রতি মাহাব্বা পোষণ করা এটাও এবাদাত কালবি তাহলে আমাদের কালবের যত ইবাদত আছে এটা হলো একটা মাজাল বা ক্ষেত্র দ্বিতীয় হচ্ছে ইবাদাত বিল যাওয়া রেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত যেমন সালাতের জন্য আপনি যদি হেঁটে আসেন ইবাদত এবং আপনি যখন জিব্বা দিয়ে মুখ দিয়ে কোরআন তেলাত করবেন এটা ইবাদত আপনি সলাৎ পড়লেন এখানেও কিন্তু আপনার অনেকগুলো ইবাদত আছে দেখেন নিয়ত যখন করলেন তখন অন্তর ইবাদত চলে আসতেছে মানে সলাদটা হচ্ছে সব ধরনের কাজের সম্মিলন তারপরে যখন হাত নাড়ালেন রাফালিয়া দেন করলেন রুকু করলেন সেজদা করলেন তাহলে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত চলে আসলো এরপর যখন পড়লেন কেরা কিংবা আদকার গোল তশাহুদ তাহলে জিব্বার আমলটাও এখানে চলে আসল চতুর্থ আরেকটা মাজাল হল সম্পদ বা মাল সম্পদ আল্লাহ কোনো কিছুকে বাদ দেননি সম্পদেও ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন ইসলামের একটা রোকন হলো জাকাত জাকাত দেওয়াটা ফরস এর বাইরেও যাতে সম্পদ ব্যবহার করে আমরা আল্লাহর ইবাদত করতে পারি তার নৈকট্য অর্জন করতে পারি নানা রকম সাদাকাতের ব্যবস্থা করে দিয়েছে এবং ওয়াকফ করার ব্যবস্থা করে দিয়েছে। এমন কি এটাকে এতটাই সার্বজনীন এবং এতটাই মানে ইজি করে দিয়েছেন যে মৃত্যুর পরেও বলছেন যে সাদাকা করা যাবে মা বাবার নামে সাদাকা করতে পারবে ওয়াকফ করতে পারবেন মৃত্যুর পরে আপনার সম্পত্তির একটা অংশ আপনি অস্তিরত করে যেতে পারেন সুভাঙাল্লাহ তাহলে আমালে সালেহের নানা মাজালাত এখানে আমরা দেখলাম এখন আমরা সংক্ষেপে শুধু বলবো আচ্ছা এত যে আমরা আমালে সলে আমালে সলে করছি তাহলে এর ফলাফলটা কি। তাই না অনেক সময় ফলাফলটা যদি না পাই তাহলে আমাদের অনেকেই ভাবতে পারে যে ফলাফল তো কিছু দেখছি না তাহলে ফলাফল কি এটা না জানলে দেখবেন কি করে তাই না আমরা একটু সংক্ষেপে আলোচনা করি প্রথম হচ্ছে একটা পবিত্র জীবন লাভ করবে আপনি যদি আমলে সলেহ করেন তাহলে একটা পবিত্র জীবন লাভ করবেন এটা আমাদের কথা নয় এটা আল্লাহ সোহামান তাল কোরানানে বলেছেন মানে আমিলা স লে হামেদ দা ক্যারিন আউন দা ওয়াহু আ নাহু হায়াতান তৈয়ী বেতান ওল এন আজি জিয়ান নাহুম আজ বে আহ সানি মাকানুয়ান পুরুষ অথবা মহিলা যারাই কোনো আমলে সলেহ করবে আমালের সলেহ একদম সরাসরি বলা হচ্ছে পুরুষ অথবা মহিলা যারাই কোন আমলে করবে এমত অবস্থায় যে অবশ্যই তাদেরকে একটা পবিত্র জীবন দেব পৃথিবীর সবচেয়ে পবিত্র জীবন যাপন করেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে যে যত বেশি অনুসরণ করবে সে তত বেশি পবিত্র জীবনের অধিকারী কোনো সন্দেহ নেই এরপর তিনি বলছেন আর অবশ্য অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব তাদের পুরস্কার তাদেরকে দেব তারা যে আমল করেছিল যে সবচেয়ে উত্তম উত্তম আমল করেছিল সেগুলোর বিনিময় তাহলে উত্তম আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের আমলগুলো উত্তম আমাদের আমলগুলো আমলে সালে দ্বিতীয় যে পুরস্কারটা যে ফলাফলটা আমরা পাবো আমলা সালের কারণে সেটা হচ্ছে যত আমলে সালেহ করবেন আপনার তত পাপমোচন হতে থাকবে এটা ইসলামের আরেকটা কমন মূলনীতি আপনি যত আমালে সালে করবেন তত আপনার পাপমোচন হবে ইন্নাল হাসানাত সৈয়াদ কোরআন বলছে নেক কাজ করলে ভালো কাজ করলে আমলে সালে করলে খারাপ কাজগুলো মিটে যাবে আর রাসুল সাল্লাম তো আরো চমৎকার কথা বলেছেন অবশ্য আল্লাহর কথাই সবচেয়ে চমৎকার আমরা কথার পৃষ্ঠে আসলে ভুল করে ফেলি আমি কখনো এটা কম্পেয়ার করতে চাইনি যে আল্লাহর চাইতে রাসুলের কথা উত্তম আল্লাহর কথা সবচেয়ে উত্তম এবং রাসুল সাল্লাহ আসসালামের কথা হচ্ছে তার পরিপূরক এখানে কোনো কন্ট্রাডিকশান নাই কিন্তু তিনি আরও অনেকগুলো সুসংবাদ দিয়েছেন এটা বলা উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে তিনি বলেছেন পাঁচ ওয়াক্ত সোলাত মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এক জুমরা থেকে আরেক জুমরা মাঝখানের পাপগুলো মিটিয়ে মিটিয়ে দেয় এক অমরা থেকে আরেক উমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় আর হজ জীবনের সব অতীত পাপকে মিটিয়ে দেয় এবং মানুষকে নিষ্পাপ নবজাতকের মতো করে ফিরিয়ে নিয়ে আসে এগুলো সবই হচ্ছে আমালে এ সালেহের ফলাফল কারণ আমরা আমলে সালেহের মধ্যে বলছি ইমান আকিদা সহি আকিদা এবং বলেছি ইবাদত তাহলে এগুলো হচ্ছে উম্মাহাতুল ইবাদত এগুলো করার মধ্য দিয়ে আপনি নিষ্পাপ থেকে নিষ্পাপ হচ্ছেন আপনি পবিত্র থেকে আরো পবিত্রতর হচ্ছেন সোহানুল্লাহ ইসলাম এমনই একটা প্রোগ্রাম সিস্টেম আমাদেরকে দিয়েছে আচ্ছা তৃতীয় যে বিষয়টা আমরা বলবো সেটি হলো আলফালাহ অথবা ফাউজ অর্জন আপনি দুনিয়া আখেরাতে সাফল্য যদি অর্জন করতে চান তাহলে আমাদের সহজের মধ্যে থাকতে হবে আজকে আধুনিক পৃথিবীতে আমরা যে দুর্নীতি এবং অন্যায় যে অশ্লীলতা দেখতে পাচ্ছি এতে কেউ কেউ যদি ধনীয় হন অল্প কয়েকজন ব্যক্তি অথবা অল্প কয়েক হাজার ব্যক্তি অথবা সর্বসাকল্যে বলবো সারা পৃথিবীতে অল্প কয়েক লাখ ব্যক্তি বাকিরা কিন্তু সাফারার তাইলে সবাইকে সাফারিংসের মধ্যে ঠেলে দিয়ে তারা কিন্তু মনোপলি বিজনেস করুক বা যে যাই করুক তারা সম্পদের মালিক হয়েছে ইসলাম কিন্তু এটা করেনি ইসলাম একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে সর্বক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে জীবন ধারণের ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে সর্বত্র যেটা রাসুলসাল্লা সাল্লাম মদিনা সমাজে প্রতিষ্ঠিত করে তিনি দেখিয়ে দিয়েছেন এটা হচ্ছে দুনিয়ার ফালাহ দুনিয়ার ফৌজ আর আখিরাতের কথা তো বলাই বাহুল্য তাই না এখানে কী বলবো যেটা রাসুসম বলে দিয়েছেন এমন কিছু সাফল্য আপনাদের জন্য রয়েছে যা আপনাদের চোখ কোনো দিন দেখেনি কান কোনো দিন শোনে এবং অন্তরে আপনি যত বেশি ভাবতে পারেন এটা পাবো ওটা পাবো তার চেয়েও বেশি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ আচ্ছা চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আমালে সালেহ করলে আপনি সার্বক্ষণিক হেদায়তের উপর থাকতে পারবেন আমরা সবসময় শঙ্কিত আমরা কি হেদায়তের উপর আছি কি না কিন্তু আপনি যদি নিশ্চিত করেন যে আপনি আমাদের সালে আছেন তাহলে এটাও নিশ্চিত যে আপনি হেদায়তের উপরে আছেন পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর মোহাব্বত অর্জন আল্লাহ বলো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো আমার সুন্দর অনুসরণ করো মানে শেরিয়ার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কে বলেছেন এটা আল্লাহ বলেছেন আল্লাহর ভালোবাসা অর্জন এই আমলে সহলের একটা বিরাট ফলাফল এরপর আরেকটা ফলাফল হচ্ছে মাহাব্বাতুল খালক সৃষ্টির সকলের ভালোবাসা পাবেন আপনি যদি কাউকে জাকাত দেন জাকাত প্রাপ্তরা আমার মতে আমি কোনোদিন শুনিনি এটা মত না মানে জাস্ট বলছি এমন কোনো পরিস্থিতির কি উদ্ভব হয়েছে তারা খেপে গিয়েছেন আমাদেরকে কেন জাকাত দেন যদি কোনো রুগীর পাশে গিয়ে দাঁড়ান তাকে সাহায্য করেন সে কি খেপে যাবে যে কেন আপনি আমাকে এগুলো করছেন তাই না আমাল আমলসের এটা হলো বৈশিষ্ট্য যে কোনো মানুষই আপনার উপর খেপবে না বরং আপনার প্রতি অতি ভালোবাসা পোষণ করবে আপনি তার বিপদে দাঁড়িয়েছেন আপনি তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আপনি তার অভাব দূর করেছেন আপনি তার ভ্রাতৃত্বের যে দাবি ছিল মুসলিম ভাতৃত্ব আপনি সে দাবি পূরণ করেছেন কেন আপনার বিরুদ্ধে জনমত তৈরি হবে বলেন তো হবে না হবে না এটাই হচ্ছে মাহাব্বাতুল খালক মাহাব্বাতুল খালকা আজকে আমাল সালেহটা কমে যাওয়ার কারণেই আমাদের কিন্তু শত্রুতা কেউ কেন উপকার করছি না এক অন্যের অপকারে ব্যস্ত তাহলে এটা হবে শত্রুতা আর আমলা সালেহ যদি করেন তাহলে হবে মিত্রতা এবং যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম নিজে আমাদেরকে সালেহের একটা তারবিয়াত দিয়েছেন এই জন্যই তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন সাহি মুসলিমের মধ্যে যে রেওয়ায়টা এসেছে মাহুল মিনি না ফি তাওয়িম ও তা রাহমিহিম ও তা আতফিহিম ক্যা ম্যাফেল জাসাদেদ ই দশটা ক্যামিন হরভন দাদা আলাহু সাহুল জাসাদ বলেছেন পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং মমতায় মুসলিমদের দৃষ্টান্ত হলো একটা দেহের মতো যখন দেহের কোনো একটা অংশ শেখায়ত করে পুরো দেহ তাতে সাড়া দেয় আপনার যখন ব্যথা হয় আপনি বলেন আমার ব্যথা আঙ্গুলের ব্যথা না পেটে যখন পীড়া হয় তখন বলেন আমি অসুস্থ আমার পেট অসুস্থ আমি সুস্থ এটা কেউ বলে না তাই না ওম্মাকেও আসলে আল্লাহ এবং সাল্লাহ সাল্লাম এমন একটি আদর্শিক অবস্থানে পবিত্র অবস্থানে দেখতে চেয়েছেন যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত চমৎকার মাহাব্বাসুলভ মাওয়াদ্দা তাদের মধ্যে আছে তারাহান তাদের মধ্যে আছে আতুফ তাদের মধ্যে আছে এবং তারা মাওয়ার ভিত্তিতেই পরিচালিত হয় সুতরাং এটা হচ্ছে আমালে সালেহের ফলাফল আমলে সালেহ এর অনুপস্থিতিতে কিন্তু এটা থাকবে না এরপরে হলো আমালে সালেহের মধ্য দিয়ে আপনি আল্লাহর পূর্ণবান বান্দাদের অন্তর্ভুক্ত হবেন নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন অন্য কথায় বলতে গেলে আমরা বলবো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একটা লিস্ট আছে আছে নাকি যদি এমন হতো সব বান্দারাই নৈকট্যপ্রাপ্ত তাহলে আর লিস্টের দরকার নাই কিন্তু এই লিস্টটা তো দরকার কারণ আল্লাহ সকল বান্দা আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত নয় যদি আপনি চান যে আপনি নৈকট্যপ্রাপ্ত বান্দাদের লিস্টে নাম উঠাবেন তাহলে আমাল সালে করতে হবে এছাড়াও আল্লাহর স্পেশাল হেফস অথবা রেআয়াত তার পক্ষ থেকে হেফাজত বা সংরক্ষণ যদি আপনি পেতে চান যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন খারাপ থেকে হেফাজত করবেন হারাম থেকে হেফাজত করবেন অন্যায় থেকে হেফাজত করবেন এবং খারাপ পরিণতি থেকে হেফাজত করবেন তাহলে আপনাকে আমাল সালে করতে হবে এগুলো সবই হলো আমলা সালেহের ফলাফল আপনি যদি চান যে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন আর আল্লাহ কবুল করবেন তাহলে আমাল সালের মধ্যে থাকতে হবে আপনি আল্লাহর নাফরমানি করবেন হারাম উপার্জন করবেন হারাম খাবেন অন্যায় করবেন মানুষের সম্পদ আত্মসাত করবেন আর ভাববেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এটা কি হবে বলে কিন্তু মানুষ আরও চালাক অনেক মানুষ মনে করে তারা আল্লাহর তো বেশি চালাক তারা ভাবে যে আমি তো মৌলভি ডেকে নিয়ে আসবো তাদেরকে দিয়ে কোরআন তালাওয়াত করাবো তাদেরকে কিছু টাকা দিয়ে খুশিও করব তারা দোয়া করে দেবে আমার বান্দা দোয়া কবুল হবে না তাদেরটা তো হবে সুহান আল্লাহ এই কৌশল কি আল্লাহর সাথে খাটবে বলেন এই কৌশল আল্লাহর সাথে খাটবে না বরং আমাদের ওলামাই কেরাম বলেছেন এটা একটা অপকৌশল এভাবে হুজুরদেরকে কিংবা হাফেজদেরকে ভাড়া করে ডেকে নিয়ে এসে ভাড়া করে দোয়া করানো ভাড়া করে কোরআন পড়ানো এটা কোনো কাজে আসবে না আপনাকে সহি পন্থায় নিজে আমল করবেন সবচেয়ে উত্তম হচ্ছে নিজে আমল করা আর যদি অন্যদের কাছে দোয়া চান অন্যদের দোয়াও আপনার ব্যাপারে কবুল হবে একটা শর্তে যদি আপনার ইনকাম হালাল হয় যদি আপনি অন্য বস্ত্র বাসস্থাদের মধ্যে যে খরচটা করেন সেটাও ভালো হয় অন্যথায় আপনার নিজের দোয়া কবুল হবে না অন্যরাও আপনার জন্য দোয়া করলে সেটা কবুল হবে না দোয়া কবুল হওয়াটা বিশাল একটা ব্যাপার তাই না আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক যে গান গায় কোনো কনসার্টে সেও বলে আমার জন্য দোয়া করবে খুব অদ্ভুত ব্যাপার হারামপন্থায় যারা থাকে তাদের জন্য কি দোয়া করাও জায়জ হবে না আল্লাহ তালা মুর্শেকদের ব্যাপারে দোয়া করার ব্যাপারে নিষেধ করেছেন বলছেন সত্তর বার দোয়া করলেও ফালাইয়াকাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন না মানে এটা উদাহরণটা দিলাম এই জন্যে যে সবাই কিন্তু দোয়া চায় অন্যায় কাজেও দোয়া চায় এবং গভীর রাতে কাঁধে যে আল্লাহ আমি এত যে দুর্নীতি করলাম এটা যেন ধরা না পড়ে এই দোয়াকে কবুল হবে কবুল হবে না ধরা পড়ুক আর না পড়ুক কিন্তু আল্লাহর খাতায় এটা মাফ হবে না কখনো বিশেষ করে বান্দার হকের ক্ষেত্রে যে ভায়োলেশনগুলো হয়েছে এর জন্য তাকে আমলে সলে করতে হবে এখানেও আমলে সহলেটা স্পষ্ট মানুষের হকের ক্ষেত্রে তার সবগুলো ফেরত দিতে হবে সব হক ফেরত দিতে হবে এবং আল্লাহর কাছে তবা করতে হবে যে আর কোনো মানুষের হক আমি নষ্ট করবো না তাহলে আল্লাহ তালা ক্ষমা করবে এভাবে আরও অনেকগুলো সামারা এখানে আমরা পাচ্ছি আমি একটু সংক্ষেপ করি আরও অনেকগুলো আসলে ফলাফল আছে কিছু আপনাদের সামনে উল্লেখ করলাম মেন কয়েকটা বিষয় সর্বশেষ শুধু এতটুকু বলবো যে এই যে দিনগুলো আমাদের সামনে আসছে তাহলে আমল সালের মূল নলেজটা আমরা পেয়ে গেলাম কিভাবে কি করতে হবে সেটা আমরা পেয়ে গেলাম শর্তগুলো জানলাম আমল সালে না হলে কী ফলাফল হলে কি ফলাফল সেটা আমরা জানলাম তাহলে কি কি আমলা সালে করতে পারি দশ দিনে এই দশ দিনে সব ধরনের আমাল সালে করা যাবে তবে বিশেষভাবে সালাদটা আপনারা ঠিক রাখবেন সালাদটা হচ্ছে আসা সুকুল্লিস বান্দার আমলে সালেহের মূল ফাউন্ডেশন হচ্ছে সালাদ অতএব সালাদটা যেন কখনো মিস না হয় ফরজ সালাতের কথা বলছে ফরজ সালা কখনোই মিস না হয় এবং শূন্যভিত্তিক সালাদগুলো আদায় করবেন রাসুল সাল্লাহ সাহেব যে সালাদগুলো আউ্লক পড়তেন সেগুলো আউ্লা অক্ত পড়বেন যেগুলো একটু তাখির করতেন যেমন এশার সালা এবং গ্রীষ্মকালে জহরের সালা সেগুলো একটু দেরি করে পড়বেন এটা রাখবেন তাহলে বাকি আমুলগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে এখন প্রায় মানুষ জিজ্ঞেস করে যে একজন লোক সালাত পড়ে না কিন্তু তিনি রোজা রাখেন আরাফার রোজা তারপরে দশ দিনের রোজা ঈদের দিন বাদ দিয়ে তারপরে আশুরার রোজা ইত্যাদি এতে কি হবে কি না যাই হোক এই ধরনের প্রশ্নগুলো কেন যে আসে একজন মুসলিম তাকে সিয়ামের আগে কি করতে হবে সালাদটা করতে হবে এটা অ্যানসিওর করেন সালাদটা করতে হবে সালাদ তরক করাটা কুফুরি এটা আমরা বলছি না এটা কে বলছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন অতএব সালাদ তরক করে আর কোনো আমলের কোনো বেনিফিট পাওয়া যাবে না এটাই শুদ্ধ কথা ফলে সালাদ ঠিক রাখবেন তারপরে এই দশ দিনের মধ্যে যারা নন হাজি তারা নয়টা রোজা রাখতে পারেন বিশেষ করে দিনের সিয়াম আর যারা একাধারে নয়টা রোজা রাখতে পারবে না তারা অন্তত সোমবার বৃহস্পতিবার রাখেন আর আরাফার দিনের সিয়ামটা পালন করেন ওই বিতর্কে যাওয়ার দরকার নাই যে ওখানের আরাফা না এখানের আরাফা আমরা আমার মনে হয় সবাই এটা বুঝি এখন মূল ফাতাওয়াটা কি এখানে যদি দ্বিবিধ ফাতাওয়া থাকে আপনি আপনি যে স্কলারের মতটা বেশি শক্তিশালী মনে হয় আমল করেন ঈদের দিন কিন্তু এবং আয়ামু তশ্রীকে কয়েকদিন শিয়াম রাখা যাবে না কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন কোরআনের এক্সক্লুসিভ কোনো কোর্স যদি এই দিনগুলোতে করতে পারেন সেটা আরও ভালো কোরআন শেখার চাইতে শ্রেষ্ঠ আমল খুব কমই পাওয়া যাবে মানুষকে সাদাকা করেন আপনি ইতিমধ্যে বা আগামী এক দুই মাসে যে সাদাকাগুলো করার প্ল্যান করেছেন সেটা এখনই এই দশ দিনের মধ্যে করে দেন তাহলে এই দশ দিনের মধ্যে অনেকগুলো আমল আপনার হয়ে গেল আপনি রুগী দেখতে জানে দশ দিনের মধ্যে এভাবে আরও যত যত কাজ আছে এগুলোকে এক্সপ্লোর করেন দেখেন খুঁজে বের করেন সমাজের দেখেন এই যে এক্সক্লুসিভলি যদি এই দশ দিনে সবাই মিলে আমরা আমালো সালে বাড়িয়ে দেই তাহলে সমাজ কল্যাণটা নিশ্চিত হবে মনে রাখবেন সমাজের উন্নয়নের কথা বলা হচ্ছে আসলে উন্নয়ন তো হচ্ছে আমালো সালে ভেতর থেকে উন্নয়ন সার্বিক উন্নয়ন নৈতিক উন্নয়ন এবং প্রত্যেকের পাশে দাঁড়ানো মানুষের প্রতি ভালোবাসা এবং প্রত্যেকের অভাব অনটন দূর করা তাদের যে কোনো সমস্যা দূর করা এটা হচ্ছে আসল উন্নয়ন মানুষ যদি সুখী হয় তাই না সমাজকে সুখী করার জন্য আমলের সালের চাইতে আর কোনো ভালো বিকল্প নাই আপনি মানুষকে হ্যাপি করবেন আপনি একজনকে অনেক দামে একটা গিফট দিলেন কোনো কাজে আসলো না তার খাওয়ার দরকার তার পুষ্টির দরকার তাহলে আপনি ভুল জায়গায় ভুল জিনিসটা দিলেন আপনি সঠিক জায়গায় সঠিক আমলে সালেটা করেন সমাজের চালচিত্র সব পাল্টে যান আল্লাহ আমাদের সবাইকে তোফিক দান করুন এই যে দিনগুলো আমাদের সামনে আসছে সেই দিনগুলো গুরুত্ব জন্য আমরা অনুধাবন করি এবং সেই দিনগুলোকে প্রত্যেকে যে যার মতো যতটুকু সম্ভব সবচেয়ে সর্বাত্মক সুন্দরভাবে যেন আমরা এগুলোকে ইউজ করতে পারি আল্লাহ যেন সে তফিক আমাদেরকে দান করে এবং সেগুলো যেন কবুল করেন আমাদের সমাজে আমাদের মুসলিম পরিবারগুলোর উপরে আমাদের উম্মার উপরে তিনি যদি খায়ের ও বরকত নাজিল করেন যারা হজে যাচ্ছেন গিয়েছেন পৌঁছেছেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখেন সুন্দরভাবে হজ পরিপালনা তফিক দান করেন أقوال زادوا راحلانيا شتبار أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنه نبينا محمد صلى الله عليه وسلم فاتقوا الله يا عباد الله واتبعوا سنه نبيكم صلى الله عليه وسلم واعملوا عملا صالحا ولا تشركوا بالله شيئا في اعمالكم واقوالكم وفي جميع شؤونكم نسال الله سبحانه وتعالى কাবালা মিননা সালেহাল আমাল ওবাধিল করিমুসলিমন আল্লা কাছে আমরা শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মুসলিম হিসাবে তিনি আমাদেরকে এই পৃথিবীতে আসার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের ঈমানকে নিশ্চিত করা আর সর্বক্ষেত্রে আমাল সলেহ পড়ে যাওয়া আমালে সলের যে বৈশিষ্ট্য এবং শর্তের কথা আমরা উল্লেখ করলাম সেই শর্তগুলো আমাদের আমাল সলের মধ্যে যেন পরিপূর্ণভাবে থাকে আসুন আমরা সেই চেষ্টাটা করি আমরা আমাদের মুসলিম সকল ভাই প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে এমন কি আমাদের দেশে যারা অমুসলিমও আছে মুসলিমদের যে ঐতিহাসিক বৈশিষ্ট্য সে অনুযায়ী এবং আমাদের রাসুল সাল্লাম তিনি সকলের প্রতি আসলে সদয় আচরণ করেছেন সকলের সাথেই সুন্দর আচরণ করেছেন আমরা তাদের সাথেও সুন্দর আচরণ করি এবং সুন্দর আচরণ পাওয়ার ক্ষেত্রে আমাদের মুসলিম ভাই বোনরা অধিক হকদার কোনো সন্দেহ নেই এবং এইসব কিছু মিলে একটা আদর্শিক অবস্থানে থেকে আমরা যেন একটা পবিত্র সমাজ গড়ে তুলতে পারি আসুন আমরা সেই চেষ্টা করি আমাদের সামনে আল্লাহ তাল্লা সকল সুযোগ উন্মুক্ত করে দিয়েছেন পবিত্র মাস দিয়েছেন হারাম মাস এবং পবিত্র দিনগুলো আমাদের সামনে এখন অনাগত আর দু এক দিনের মধ্যেই ইনশাল্লাহ আশা করি শুরু হয়ে যাবে জেলহজ মাস এবং জেলহজ মাসের প্রথম দশ দিন আসুন আমরা এই দশ দিনটিকে কাজে লাগিয়ে সারা বছর ভালো মানুষ হিসাবে চলার চেষ্টা করি অভ্যস্ত হই এবং একটা পবিত্র জীবন পবিত্র সমাজ আমরা গড়ে তুলি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের প্রত্যেকের হাজাত আল্লাহ তালা পূরণ করে দিন সকলকে পবিত্র জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলা তার বিশেষ রহমত এবং বরকত নাজিল করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিন যাদের বিভিন্ন রকম হাজাত আছে ঋণ আছে আল্লাহ যেন সেগুলোকে পূরণ করে দেন আর আমাদের যে সমস্ত ভুল বিভ্রান্তি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ যেন সেগুলোকে ক্ষমা করে দেন সম্মানিত ভাইয়েরা আমলে সলে করার জন্য আমাদের দিন শিখতে হবে দিন শিখতে হবে আসুন আমরা দিন শেখার জন্য সঠিক প্ল্যাটফর্ম খুঁজে নেই দিন শেখার জন্য আমরা প্রত্যেকেই নিজের উপর একটা দায়বদ্ধতা আমরা অনুভব করি এবং সে অবস্থান থেকে আমাদের অনেক ভাইয়েরা মিলে আমরা তাইবা একাডেমিও করেছি আপনার এর ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ যেখানে দিনের মৌলিক আকিদা থেকে সব কিছু আছে আপনারা দিন শেখার জন্য সেই প্ল্যাটফর্মে আসতে পারেন আপনাদেরকে সে আহ্বান জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা পরিপূর্ণ সঠিক এলেম অর্জন করে সে অনুযায়ী আমল করতে পারি আল্লাহ আমাদের সকলের সকল আমলকে কবুল করুন আমাদের ভুল বিভ্রান্তিকে ক্ষমা করুন হদাহা ওসল্সাল আলা নবীনা মোহাম্মদ ফকাল ইকালী ইয়ালদিনা তসলিমা ওকালনবী সাল্লাম من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد ورضى اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وأن معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم عليك بالكافرين عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه